দেওয়া যেমন বোকামি, ধর্মীয় চাবি বেনামাজির হাতে দেওয়াও তেমন বোকামি। জোর যার বললুক তার, কে কাকে বলবে, কে কার কথা মানবে? এই বয়ান কোন ইমাম সব মসজিদে দিলে ইমামতি থাকবে কিনা সন্দেহ। আগের দুই সম্পর্ক আল্লাহর সাথে বান্দার, আর পরের দুইটা গুণের সম্পর্ক বান্দার সাথে বান্দার, বান্দার সাথে। এই কথাটা দুই চার মিনিট খেয়াল করে শুনবে, অনেক প্রশ্নের জবাব আপনারা পেয়ে যাবেন। কারণ সবাই তো ইসলামের জন্য চিৎকার করে, কথা ঠিক না? আজকে দেখেন সারা দুনিয়ার বেঈমান বেজাতিরা সব, ধর্ম আলাদা হলো মুসলমান আর ইসলামকে বিদায় করার ক্ষেত্রে সবাই এক। হিন্দুদের ধর্ম আলাদা, খ্রিস্টানদের ধর্ম আলাদা, ইহুদিদের ধর্ম আলাদা, বৌদ্ধদের ধর্ম আলাদা, কিন্তু মুসলমানের ঈমান আমল ধ্বংস করার জন্য তারা সবাই। আর মুসলমানের ধর্ম কি আলাদা? আমেরিকার মুসলমান, বাংলাদেশের মুসলমান, ভারতের মুসলমান, সারা দুনিয়ার মুসলমানের ধর্ম কয়টা? কি নাম? ইসলাম। কিতাব কয়টা? একটা, কোরআন। এর ব্যাখ্যা হলো হাদিস, কথা ঠিক না? সমস্ত মুসলমানের ধর্ম এক, কিতাব এক, আল্লাহ নবী এক, কাবা এক। বিধর্মীদের ধর্ম আলাদা হইয়াও তারা মুসলমানকে বিদায় করার জন্য এক। আর মুসলমানের ধর্ম, বর্ণ, আল্লাহ নবী, কিতাব, কাবা সব এক হওয়ার পরেও বেঈমানের মোকাবেলায় মুসলমান এক হতে পারে, কারণটা কি? একমাত্র কারণ, পরকালের ভয় নাই, খাঁটি বুজুর্গ আল্লাহওয়ালা এরকম কেউ মুরব্বী মানে না। অনেকের মুরব্বী আছে কিন্তু কোয়ালিটি ভিন্ন, সে যেমন বিড়ি টানে মুরব্বীও বিড়ি টানে, সে যেমন দাড়ি ছাড়া মুরব্বীও রং পীর আছে না, মুরিদেরও দাড়ি নেই ভিড়েরও, মুরিদ বিড়ি টানে ভিড়েও, মুরিদ গাঞ্জা খায় ভিড়েও, মুরিদ বেপর্দায় চলে ভিড়েও, বেপর্দায় চলে মুরব্বী আছে। শয়তানের মুরব্বী শয়তান, খারাপের মুরব্বী কি খারাপ? তাহলে পরকালের আজাবের ভয় নাই আর তাকওয়াওয়ালা কোন মুরব্বী নাই। অথচ আমাদের ধর্ম কিন্তু এক, একবার দুনিয়াতে আসছি তাও কিন্তু একই হাল। আপনাদের জানা মতে আমরা দুনিয়াতে কি লুঙ্গি পরে আসছি? না। পীর সাহেবরা সবাই একই তো না? আলাদা? যাওয়ার সময়টা কেমন হবে? তাও কি এক? পুরুষের কাফন কয়টা হবে বলেন? তিনটা। পীর সাহেবের জন্য দুইটা বেশি? না। কোন এমপি মন্ত্রীর জন্য একটা বেশি? না। গরিবের জন্য একটা কম? না। কয় কাফন? তিনটা। তিন কাফন। কালার কি? কারোটা লাল? না। কারোটা হলুদ? না। কারোটা কালো? না। কারোটা সবুজ? না। কি হবে? সবার সবার কাফন সাদা? আশ্চর্য। তাহলে মাঝখানে আমরা সবুজ আর কালো নিয়ে কিলাকিলি করি কেন? ওই যে কথা আগেরটাই, পরকালের ভয় নাই, তাকওয়াওয়ালা কোনো মুরব্বী নাই। চিন্তা করেন আসছি একই সিস্টেমে, যাব কবরের সাইজ সবার জন্য কি না? কারোটা দশ হাত সমান, কথা ঠিক না? সাড়ে তিন হাত, ঠিক। কবরে যাওয়ার পরের হালাত কি সবার আলাদা না সমান? প্রস্ত কয়টা হবে সবাই জেনে শুনে বলেন তো, না পরে গিয়ে আবার উল্টায় যাবে? কবরে গেলে প্রশ্ন কার জন্য কয়টা? বীর সাহেবের জন্য একটা কম? হ্যাঁ। গরিবের জন্য দুইটা বেশি? প্রশ্নর কোয়ালিটি কি খুব হার্ড হবে না সবার সমান? কথা বুঝেন তো? তিনটা প্রশ্ন কি হবে? এক নম্বরে তুমি কোন দরবারের মাস্তান ছিল? দুই নম্বরে ডেলি বিড়ি কয়টা পান করছো? এমন কিছু তুমি কোন কালারের টুপি করছো? হ্যাঁ, প্রশ্ন সবার কি সমান? এক নম্বর মার রব্বুক, দুই নম্বরে আমার দিন, তিন নম্বরে আমান হাজার রজুলুল্লাজি বরিসাফিকুম। এক নম্বর রবের পরিচয় দাও, দুই নম্বরে ধর্মের পরিচয় দাও, তিন নম্বরে রহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও। চিন্তা করেন তো,
সব কিন্তু এক, মাঝখানে অল্প টাইমে যত কিলা কিলি আলিয়া কৌমিয়া, হ্যাঁ চরমনাই তাবলিগ উজানি দেওয়ানবাগে আগ্রসী সুরেশ্বর মাইজমানদারি আছে না, কি অবস্থা! বেইমানেরা আর কিলাকিলি করে না, আমরা মুসলমান পরস্পরে যে কিলাকিলি করি। তুমি সাদা টুপি দিলা কেন, সবুজ দিলা না কেন, কালোটা দিলা না কেন, এই কালার নিয়ে দ্বন্দ্ব। অথচ হজ করতে গিয়ে আজ হাজিরা হজ করে সব দলের লোকেরা যায় না হজে, সেখানে কাফন কি দুই পিস কাপড় পরে সাদা, মাথায় টুপি নেই, পায়ে জুতা নেই, বাইতুল্লাহ তাওয়াফ করায় সবার এক আওয়াজ, কে ধনী কে গরিব, কে কোটিপতি কে ফকিরনি, কে পীর কে মুরিদ, কে সরকার কে রাজা কে প্রজা, কোনো ভেদাভেদ নেই, এক সমানে আওয়াজ একটাই, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। নাকি আলাদা আওয়াজ? না। আওয়ামী লীগের আওয়াজ আলাদা? না। বিএনপির আলাদা? না। বিদেশি আলাদা? না। দেশি আলাদা? না। সব এক। কাফনও কি সাদা কাপড়? সাদা কাপড়। দেখেন হজেও কি সাদা, মরণকালেও সাদা, কিন্তু যাদের আপন হলো সবুজ, এদের চেয়ে উচিত মরণকালে সবুজ কাফন পরে যাওয়া। যাদের কাছে কালোটাই কলিজার আপন, কালো ছাড়া আর কিছুই তার ভালো, তার মরণকালেও তো কালো বোরকা পরে যাওয়া উচিত। সেখানে গিয়ে যদি তারা না পারে, আমি যদি স্মরণ করাই দেই, ভাই তুমি না আজীবন কালোটাকে মহব্বত করতা, তো তুমি কালো বোরকা পরে যাও, তোমার বাবাকে কালো কাপড় পরায় দাও, সালাম দিবে না গালি দিবে? তাহলে তুমি এখন ঝগড়া করো কেন সবুজ আর কালো নিয়ে? কারণটা কি? পরকালের ভয় নাই, তাকওয়াওয়ালা কোন মুরব্বী নেই। খুব খেয়াল করি, সময় খুব কম, আমার সময় না, সকলেরই হায়াতের সময় কম। কখন যে কার মৃত্যুর ডাক আসবে কোনো বলার কোন উপায় নাই। এখানে আমরা এসে বসলাম, দাঁড়ানোর ক্ষমতা নাই, ঘর পর্যন্ত পৌঁছারও কোনো গ্রান্তি নাই। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, আমিন। সমস্ত ইনসান জাহান্নামে যাবে, চার গুণওয়ালা ইনসান কোথায় যাবে? এর মধ্যে প্রথম দুইটা গুণ ঈমান আর নেক আমল, এই দুইটা গুণের সম্পর্ক বান্দার সাথে আল্লাহ, তার সাথে বান্দার সাথে আল্লাহ, আর বাকি পরের দুই গুণ সৎ কাজের আদেশ অসৎ কাজে নিষেধ, এই দুইটা গুণ বান্দার সাথে বান্দার, বান্দার সাথে বান্দার। কি বুঝলেন এখান থেকে? আজীবনের জন্য এই কথাগুলো মনে রাখবেন। আজকে সূরা আসর থেকে আমরা যেটা জানতে পারলাম, কোন ব্যক্তি ঈমান আর আমল দিয়েই জান্নাত পাবে না, কারণ তার আরো দুইটা গুণ তার পালন করতে হবে, নিজের ঈমান আর আমল, নামাজ পড়ে রোজা রাখে পর্দা করে হালাল খায়, এরপরও জান্নাত পাবে না, কারণ আরো দুইটা গুণ বাকি আছে। যে তুমি অন্যকেও নামাজের দাওয়াত দাও, তুমি গান শুনো না এতেই হবে না, যারা শুনে তাদেরকে বাধা দাও, তাহলে দায়িত্ব আরো দুইটা আছে না নাই? এখন কাকে দাওয়াত দিব আগে, কাকে বাধা দিব আগে, এটাও আমাদের জানা দরকার। কারণ অনেকের ছেলে নামাজ পড়ে না, উন্মতের চিন্তায় ব্যস্ত, নিজের বউ হত্যা করে না, আর একজনের বউ নিয়ে দৌড়ায়, কথা বলেন না কেন? নিজের ফ্যামিলিতে আল্লাহর হুকুম চলে না, নবীর তরিকা চলে না, আর এক ফ্যামিলির চিন্তায় ব্যস্ত, ওই যে কপাল পরা, নামাজ নাই, রোজা নাই, ইমামের ভাগ্নি নেই, এতে দোষ। দেখতে নারী চলন বাঁকা, দেখতে নারী চলন বাঁকা, নিজের এত অপরাধ খবর নাই, মোটেই খবর নাই, এক বেচারা কোরবানির বয়ান শুনছে, বয়ান শোনার পরে মাথাটা গরম হয়ে গেছে, কোরবানি দিয়েই ছাড়ুন, সব সময় তো সব বয়ান সবার দিনে আসর করে না, কোরবানির বয়ানটা দলির জন্য, কিন্তু আসর করছে গরিবের অন্তরে, গরিব বলে আমি কোরবানি দিয়েই মরু, এখন কোরবানি যে দিব বাড়িতে গিয়ে টেনশন করলে, গরু কেনা দরকার, গরু কি কিনবো, মুরগি কেনারও তো টাকা নেই, অপেক্ষা করতেছে কি করা যায়, চিন্তা করে 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 ট্যাব পাইলো যে মামার বাড়ি একটা গরু আছে,
তো কোরবানির আগের রাত্রে ভোর রাত্রে মামার বাড়িতে গরুটা নিয়ে নিজের বাড়ি রওনা। মসজিদের পুষ্কুনির পাড়ে ইমাম সাহেব নামাজের জন্য তাহাজ্জুদের জন্য উঠলেন, হঠাৎ করে এলাকার গরিব রিক্সা ড্রাইভারকে দেখেই চমকে উঠলেন, কিরে ভাই তুমি গরু নিয়ে কই যাও ভোর রাতে? বলে, হুজুর আপনি দেখলেন দোয়া করবেন কোরবানি দিব। তুমি গরুটা কোথা থেকে এনেছো? বলে, নানার বাড়ির থেকে। বলে আনছো নাকি না বলে? বলে, বলে আনলে কি আর এত রাত্রে যাই? না বলে আনার কারণেই তো এই ভোর রাত্রে আসছে, খুব একটি ভালো টাইম এই ভোর রাত্রে, আল্লাহ প্রথম আসমানে আসেন। তো ইমাম সাহেব বলে, তুমি যে গরুটাকে না বলে নিয়ে আসলা, কারণটা কি? তুমি জানো না চুরি করা গুনার কাজ, গুনাহের কাজ? বলে, হুজুর অবশ্যই জানি। তাহলে তোমার ভেতরে কি ভয় নাই? বলে, অবশ্যই আছে। তাহলে তুমি চুরি করে আনলা কেন? বলে, আমি হিসাব মিলাই দেখছি, গত জুমার বয়ানে কোরবানির যে ফজিলাতের বয়ান করেছেন, ওই ফজিলা তার চুরির গুণা সমান, মাঝখানে গোস্ত খাবো পাও। এই ধরনের কিছু মানুষ সমাজে আছে, নিজের খবর নাই, নিজের চূড়ান্ত খারাপ হয়ে আছে সেই চিন্তা নাই, আর একজনের ভাগ্রি দিয়ে টানাটানি করে, আর একজনের সন্তান নিয়ে টানাটানি করে, এই কোয়ালিটির মানুষ অনেক বেশি, বুঝেন না? কুয়েত, কাতার, ওমান, সৌদি আরব ঘুরে কিছু বাংলা হাদিস পড়ছে, বাংলা হাদিস পড়ে বাংলাদেশে আইসা ইমামের পিছনে নামাজ পড়ে না, কি ব্যাপার? বলে, মুশরিক হয়ে গেছে। কেন? বলে, আলহামদুলিল্লাহ পরে জোরে আমিন বলে না, বুকে হাত বাঁধে না, তারাবি আট রাকাত বেশি পড়ে, বিতির এক রাকাত পড়ে না বেশি পড়ে। এই বক্সটা এত ডিস্টার্ব করে কেন? তোমরা ঠিক করতে পারো না? দেখো ঠিক করো, তাড়াতাড়ি। এরকম লোক আছে না নাই? কোরআন শরীফ আরবি খুলে দিলে এর 14 মুষ্টি ভরে না, বুখারী শরীফ বড় কিতাব যদি এনে দেয় পারবে না? এই ইমাম রে কয় মুশরিক, কেমন বাটপার চিন্তা করে, এ দাবি করে আহলে হাদিস, এরা হাদিস মানে, তো হাদিস মানতে গিয়ে এরা বুকের উপরে হাত বাঁধে কোথায়? এখন এরা বুকের উপরে হাত বাঁধতে গিয়ে স্টাইল করে কি, দুই হাত দিয়ে দুই হাতের কোন ধরে কোন, এই ধরছে না, ধরার পরে হাতটা যখন ছেড়ে দেয় তো নাকের নিচেও না বুকেও না পেটের উপরে থাকে, কোথায় থাকে? হাদিসে পেটের উপরে বাবার কোনো হাদিস নাই, হয়তো নাকের নিচে না হয় বুকের উপর, কথা ঠিক না? এইভাবে বাঁধলে কই থাকে? বুকেও নাই নাকের নিচেও নাই, কোথায়? কিন্তু যে যেভাবে বাঁধুক বুকের উপরে কারণটা সঠিক ভাবে হয় না। যারা আলেম তারা কিছুটা খেয়াল করে, গায়রে আলেম বাংলা হাদিস পড়ানো ওয়ালা আহলে হাদিস, এদের না বুকে বাঁধা হয় না নাভির নিচে, আর আমরা দোনো হাদিস মানি, বুকেরটাও মানি নাভিরটাও মানি, আমি নাভির নিচে হাত বাঁধছি, আমার মা, আমার চাচি, আমার স্ত্রী বুকের উপরে বাঁধছে, তাহলে টোটাল ফ্যামিলিতে হাদিস মানলাম আমরা না তারা? আমরা। তাহলে হাদিস সব মানলাম আমরা, এরপর আমরা কোনোদিন আহলে হাদিস দাবি করি না, কারণ উম্মতেরা কেউ আহলে হাদিস হতে পারে না, আহলে সুন্নাত হতে পারে না। আহলে হাদিস হতে পারে না, আহলে সুন্নাত হতে পারে না। আর সাহাবায়ে কেরামের আদর্শ মতে আমরা 20 রাকাত পড়ার কারণে আমরা
শুধু আহলে সুন্নাত নয় ওয়াল জামাত, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। ভাইরা আমার কি কোনো সমস্যা? কি সমস্যা? সাবধান, খুব সাবধান, আমরা পালানের মুসলমান না, সাবধান। বুকের পাটা শক্ত থাকলে বয়ানের পর এখানে বসবা, হাদিসের কিতাব নিয়ে কথা হবে, মাস্তানি চলবে না। খুব সাবধান, গাছের শুকনা পাতা মনে করবেন না, খুব সাবধান। থামেন, অর্ডার মানবেন না আপনারা, উত্তেজনার কিছু নাই। আমরা গরু খাওয়া মুসলমান না, আমরা রসুলের সুন্নতের আমল ওয়ালা মুসলমান, আমরা আহলে হাদিস নামের চোর নয়, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাআ, আমরা বেয়াদবি করতে শিখিনি, আমরা আদব ওয়ালা মুসলমান। বেয়াদবি জীবনে শিখিনি, তবে বেয়াদবকে সাইজ করতে শিখেছি। মাস্তানি করবে না, সাবধান। এতটুকু বুক নিয়ে তো চলা যাবে না, চলা যাবে মিয়া? ফাজলামি করো না, ফাজলামি করো। মুসলমানের হুংকার তো এখনো টের পাও নাই, দালালি ছাড়ো, মদিনার দালাল হও কাজে লাগবে। আল্লাহ সবাইকে মাফ করে দিন, হেদায়েতের দৌলত দান করুন। তো কোন কথা বলতেছিলাম? ওয়াল আসরে চার গুণ আলা মানুষ জাহান্নামে যাবে না জান্নাতে? প্রথম দুই গুণের সম্পর্ক বান্দার সাথে আল্লাহ, দ্বিতীয় দুই গুণের সম্পর্ক বান্দার সাথে বান্দা, বান্দার সাথে বান্দা। বয়ানের মোড় দিছে এখন ঘুরাইয়া, মেজাজ খুব অন্যদিকে চলে যাচ্ছে। আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন। এরা কোরআন হাদিস থাকতে পীর মানবে কেন? কোরআন হাদিস থাকতে মাজহাব মানবো কেন? তাদের স্লোগান তো। আমি যদি বলি কোরআন হাদিস থাকতে ডাক্তার জাকির নায়কের গোলামি করো কেন? কোরআন হাদিস থাকতে পৃষ্টিবীর গোলামি করো কেন? কোরআন হাদিস থাকতে তোমরা তোমাদের দলের আলেম মানো কেন? বরিশালের ভাষায় বলে নিজের বেলায় কন্যা দরিস, অন্যের বেলায় বন্যা মরিস, বদমাস কোথাকার। আল্লাহ হেদায়াত দান করুন। আমিন। নবী কি ইমাম মানছেন আমরা যে মানব? কত বড় বেয়াদব চিন্তা করে। নবী কি ইমাম মানছেন আমরা মানব? নবী তো নিজেই ইমাম মুসালিম, তিনি ইমাম মানবেন কেন? প্রশ্নটা কেমন হলো? সন্তান বিবাহ করেছে, মা বাবাই জানে না, তো হঠাৎ করে জানতে পেরে বাবা ধমক দিয়ে বলে, বেয়াদব বিবাহ করেছো আমাদের জানাইলি না কেন? সন্তান বলে, তোমার বিয়ায় আমরা জানাইছো। এটা যেমন বুদ্ধিমানের প্রশ্ন জবাব, ঠিক নবী ইমাম মানছেন কিনা আমরা মানবো কেন, সেটাও তেমন মূর্খতামূলক জবাব। আল্লাহ, এই বাংলাদেশের স্বাধীনতার জীবনে যারা বুখারী পড়াচ্ছেন, তিরমিজি পড়াচ্ছেন, আবু দাউদ পড়াচ্ছেন, মুসলিম শরীফ পড়াচ্ছেন, এরা হাদিস বুঝে না। কুয়েত, কাতার, ওমান, সৌদি ঘুরে বাংলা হাদিস ওলা হাদিস বুঝে ফেলেছে। হ্যাঁ, বড় মুসিবত। আল্লাহ হেদায়াত দান করুন। এরা কেউ হাদিস বুঝে না, এরা কেউ হাদিস বুঝে না, এরা বুঝে ফেলছে। আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন। কি বলে জানেন? বলে শবে বরাত পালন করা দুর্গা পূজার সমান। নাউজুবিল্লাহ সবাই বলছেন, এ আমার মতো নাম্বার সারা মৌলবি বললে তো হইতো, শায়েখ ডক্টর এ কি কম দামি নাকি? ভিআইপি দামি, এরা বলে
সবে পালন করা দুর্গা পূজার সমান। এটা কোন আলেম ভাষা হতে পারে? না। কোন আলেম এইভাবে বলতে পারে? না। সবে বরাত আছে না নাই কোরআন হাদিস দিয়ে আপনি আলোচনা করে উম্মতকে বুঝাইতে পারেন? দুর্গা পূজার সাথে তুলনা দেওয়া চলে? না। কথা বলেন? না। আল্লাহ হেদায়াত দান করুন। আমিন। সমস্যা তো ওই জায়গায়, ঘরের মধ্যে আগুন, ঘরওয়ালা লাগাইলো নিভাইবে কি? ঘরের ভেতরে আগুন লাগছে, সবাই দৌড়াচ্ছে, ঘরওয়ালারা ভয়ে ভয়ে বিড়ি টানতেছে। কেউ ভাই ঘরে আগুন লাগছে নিভাও না, বসে বসে বিড়ি টানো দিব্যি আরামে, বলে ঘরের মধ্যে আগুন যদি ঘরওয়ালা লাগায় নিভাও কে? ভুল ধরার মানুষ পাওয়া যায়, ভুল ধরাইয়া দেওয়ার মানুষ পাওয়া যায় না। ভুল ধরার মানুষ পাওয়া যায়, ধরিয়ে দেওয়ার মানুষ পাওয়া যায় না। ছোট মনের অধিকারী তারা কাউকে সহ্য করে নিতে পারে না। পীর মুরিদি শিরিক, হ্যাঁ, মাযহাব মানা শিরিক, ইমাম আবু হানিফা মুশরিক, এমন কি বলে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে বেদাতি। কত বড় বেয়াদব চিন্তা করুন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা মুখে বেদাতি পর্যন্ত বলে। আশ্চর্য ব্যাপার, এক চাটিয়া মুশরিক বলে গালি দেয়, আমরা কোনোদিন কিচ্ছু বলিনি। এই যে এতক্ষণ যা বলতেছি, একবারও কি আহলে হাদিসকে গালি দিয়েছি? না। কাফের বলেছি? না। মুশরিক বলেছি? না। তাদের কথাগুলো পর্যালোচনা করতেছি, কারণ আগুন লাগাইছো তুমি, নিবাইতে হবে না? হাদিস মানার একটা মূল নীতি আজীবনের জন্য মনে রাখবেন, হাদিস বিশারদগণ, অভিজ্ঞ মুহাদ্দিসিনগণ হাদিস মানার একটা মূল নীতি বয়ান করেছেন, সেটা হলো একই বিষয়ে হাদিসের ব্যাপারে দ্বিমুখী যদি সমাধান থাকে, দ্বিমুখী বর্ণনা থাকে, তখন যেই এলাকায় যেই হাদিসের আমল চলে ওই জায়গায় ওই হাদিসের আমলের পক্ষে কথা বলবে, অন্য হাদিস বলিয়া ফেতনা সৃষ্টি করা হারাম। কথা ঠিক আছে? যেই এলাকায় নাভির নিচে হাত বাঁধে বাদুক, যেই এলাকায় বুকের উপরে হাত বাঁধে সেখানে বুকের উপরে হাদিসের আলোচনা করো। বাংলাদেশের মানুষ স্বাধীনতার 40 থেকে 45 বছর পর্যন্ত অধিকাংশ মুসল্লিয়ানে কেরাম নাভির নিচে হাত বেঁধে নামাজ করেন, আস্তে আমিন বলেন, তারাবির নামাজ 20 রাকাত পড়েন এবং বিতির 3 রাকাত পড়েন। অতএব এখানে অন্য হাদিসের আমলের কথা বলে প্যাচ লাগানো হারাম। কথা ঠিক আছে? হ্যাঁ, যারা বুকির উপরে হাদিস আমল করে হাত বেঁধে আমাদের তাদের সাথে কোনো দ্বন্দ্ব নাই, যারা জোরে আমিন বলে আমাদের কোনো দ্বন্দ্ব নাই, যারা তারাবি 8 রাকাত পড়বে কোনো দ্বন্দ্ব। হ্যাঁ, আমাদেরকে কাফের বললে তখন জবাব দিতেই হবে, আমাদেরকে মুশরিক বললে জবাব দিতেই হবে, সবে বরাতকে দুর্গা পূজা বললে তখন আর চুপ করে থাকা যাবে না। আরেকটু খেয়াল করেন, কয়গুণ আলা মানুষ জান্নাতে যাবে? 1 নম্বরে ঈমান, 2 নম্বরে নেক আমল, এই 2 গুণের সম্পর্ক বান্দার সাথে আল্লাহ। 3 নম্বর, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজে মানুষকে বাধা দাও, এই 2 গুণের সম্পর্ক বান্দার সাথে বান্দা। তাহলে শুধু ঈমান আমল দিয়েই জান্নাত পাবে না, আরো 2টা গুণ তার বাস্তবায়ন করতে হবে। এই গেল 1 পয়েন্ট। আর 1 পয়েন্ট হলো, 4টা গুণ বলতে গিয়ে আল্লাহ প্রথম গুণ বললেন ঈমান, দ্বিতীয় নেক আমল। তার মানে কি? সৎ কাজের আদেশ, অসৎ কাজে বাধা, এটা আগে বলছেন না পরে? বলেন বলেন। এখান থেকে একটা মহা ক্যান্সারের ঔষধ নিয়ে যান। কি সেই ঔষধ? ক্যান্সারটা কি? আগে নিজের মধ্যে ঈমান আমল ঢুকাও, এরপরে অন্যকে দাওয়াত দাও। আগে নিজে ঈমান আমল পালন করে গুনাহ থেকে বাঁচো, তারপরে অন্যকে বাঁচাও।
নিজের টুপি নাই, দাড়ি নাই, নামাজ নাই, পর্দা নাই, নিজের মাথার মধ্যে ইসলামের আওয়াজ নাই, নিজের বডির মধ্যে ইসলামের পরিচয় নাই, অন্যকে ইসলামের দাওয়াত দেওয়া তোমার জন্য উচিত হবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। এরে মুমিনের দল, নিজে যেই আমলটা করো না অন্যকে সেই দিকে তুমি দাওয়াত দিও না, দিতে পারবা বান্দার মধ্যে আসর পয়দা হবে না। অতএব আগে নিজের মধ্যে ঈমান আমল মজবুত করে নাও। এক নাম্বার, নিজে জাহান্নাম থেকে বাঁচো, তারপরে তোমার আহালকে বাঁচাও। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। আল্লাহর নবী বলেন, উম্মতেরা সাবধান, তোমরা সবাই দায়িত্বশীল, আল্লাহর দরবারে যার যার দায়িত্ব সম্পর্কে জবাব দিতে হবে, পালানোর সুযোগ নাই। আল্লাহর দরবারে দায়িত্বের জবাব দিতে হবে। সাহাবী দাঁড়ায় বললেন, পয়গম্বর আমি কিসের দায়িত্বশীল, কিসের জবাব দিব? বলে, তোমার সন্তান আসেনি, স্ত্রী আসেনি বলে আছে? একজন সাহাবী দাঁড়ায় বললেন, আমার ছেলে মেয়ে কিচ্ছু না, আমি একা। নবী বললেন, ওয়ালি নাফসিকা আলাইকা হাক্কা, ওয়ালি জাসাদিকা আলাইকা হাক্কা। পরে উম্মত, তুমি তোমার বডির দায়িত্বশীল, তুমি নফসের দায়িত্বশীল। আল্লাহ তোমাকে চোখ কান হাত দিয়েছেন, এগুলোর পালন করার জন্য ডিউটি দিয়েছেন। হাত যে ডিউটির জন্য বানাইলো, সেই ডিউটি হাতে করলো কিনা জবাব দিতে হবে তোমার। চোখ দুটো আল্লাহ যে ডিউটি করার জন্য বানাইলেন, ওই ডিউটি চোখ করলো কিনা জবাব দিতে হবে তোমার। কান যে ডিউটি করার জন্য আল্লাহ বানাইলেন, সেই ডিউটি কান পালন করলো কিনা জবাব দিতে হবে তোমার। এরে নবীর উম্মতের দল, অতএব আমার অন্যকে দাওয়াত দেওয়া, অন্যকে গুনাহ থেকে বাঁচায় নেওয়ার প্রথম দায়িত্ব হলো আমার আহাল। এক নম্বরে আমি, এরপরে আমার আহাল, আমার ছেলে সন্তান স্ত্রী পরিবার, এরপরে হলো প্রতিবেশী, এরপরে সমাজ, এরপরে পুরা দেশ, এরপরে পুরা দুনিয়া। কথা বুঝাইতে পারলাম? অতএব এখান থেকে আমরা সবক নিয়ে যাই। আগে আমাকে ঠিক হতে হবে ইসলামের সাইজে, নবীর আদর্শের মাধ্যমে, এরপরে আমার আহার। আমি টুপি পরলাম, নামাজ পড়ি, দাড়িটা লম্বা করলাম, আমার ছেলে মেয়ে এখন নবীর তরিকা মতো চলে না। আমার ছেলে মেয়েকে নবীর তরিকা মতো নেওয়ার পর আমার দায়িত্ব হলো পাশের ঘর, পাশের ঘরওয়ালাকে দাওয়াত দেওয়ার পরে আমার দায়িত্ব হলো সমাজ, সমাজের মানুষকে দাওয়াত দেওয়ার পর এরপরে আমার দায়িত্ব হলো পুরা দেশ, পুরা দেশে দাওয়াতি কাজ করার পরে যদি দেখা যায় ফলাফল ভালো, এরপরে দায়িত্ব হলো অন্য অন্য দেশের মুসলমান, আর মুসলমানগুলো যদি ঠিক হয়ে যায় এরপরে দায়িত্ব হলো অমুসলিমদেরকে দাওয়াত দাও। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ। ও দুনিয়ার মুমিনেরা, ঈমান আনো আল্লাহর উপরে, রসূলের উপরে ঈমান আনো। ঈমানদার তো এমনি ঈমান আছে, আবার কেন বলেন ঈমান আনো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ। এরে ঈমানদার, তোমরা ঈমান আনো। ঈমানদারকে আল্লাহ বলেন ঈমান আনো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিসসিলমি কাফা। ও ঈমানদারেরা, তোমরা ইসলামের মধ্যে ঢুকো। ঈমানদার তো ইসলামের মধ্যে আছেই, আবার কেন ঢুকতে বললেন? ঈমানদার তো আল্লাহর উপরে ঈমান আনলই, আবার কেন বললেন ঈমান আনো? ঈমানদারদের যদি আল্লাহ ঈমানের দাওয়াত দেয় নতুন করে, তাহলে মুসলমান মুসলমানকেও দাওয়াত দিতে পারবে কি পারবে না? বেদাতি লাহাবিরা বলে, কাফেরের কাছে নবী দাওয়াত দিছে, তোমরা মুসলমানের কেন দাওয়াত দাও? আমি জিজ্ঞাসা করলাম, বেদাতি লাহাবি ভাই,
কথাটা যদি আপনি হিন্দু পাড়ায় বসে বলতেন কথাটা যথার্থ ছিল, আপনিও তো মুসলমানের মজমায় বসে বললেন, তো আপনি কেন মুসলমানের দাওয়াত দেন? নিজের ফতোয়ায় নিজেই আটকানো আছে, খবর নাই। ওই যে কোরআনের অর্থ না জেনে পড়লে লাভ নাই, আর এক বাকফারি এই স্লোগান চলতেছে ইদানিং খুব বেশি, কোরআনের অর্থ না বুঝে পড়লে লাভ নাই। শুধু অর্থে পড়লেই হবে না, বুঝা পড়া লাগবে। যদি বুঝা অর্থ না পড়ে তো কোরআন পড়ে লাভ নাই। মাগরিবের নামাজ, এশার নামাজ, ফজরের নামাজ, ইমাম সাহেব সামনে কেরাত পড়ে জোরে, প্রথম দু রাকাতে কেরাত আসতে না জোরে, আমরা মুক্তাদিরা পেছনে দাঁড়াইয়া শুনি অর্থ জানি না, সওয়াব হবে না গুনাহ হবে? রমাজানে আমরা খতমে তারাবি পড়লাম, হাফেজ সাহেব কোরআন পড়াইলো, তিনি অর্থ জানে না, আমরা মুক্তাদিরাও জানি না, বলেন আমাদের সওয়াব না গুনাহ? তাহলে ওই মৌলবীকে জিজ্ঞাসা করো, ওই পণ্ডিতের, ওই ডক্টর, ওই শায়েখ রে, কোরআনের অর্থ না জেনে পড়লে লাভ নাই যে বললা, বলো আমগো তারাবির কি উপায়? অর্থ না জেনে পড়লে লাভ নাই, বলো আমগো মাগরিব এশা ফজরের কি উপায়? যদি বলো না আমাদের এটা ঠিক আছে, তাহলে ওই টেলিভিশন মার্কা বাংলা হাদিস ওদের জানায় দাও, তোমাদের ফতুয়া উড্ড করে নাও, না হয় তোমাদের ফতুয়ায় তোমার দাদা দাদি নানা নানি সবাই তারা কোরআন না বুঝে পড়ার কারণে মুশরিক হয়ে যাবে। কোরআনের অর্থ না জেনে পড়লে যদি লাভ নাই হয়, এমন লাভ সারা কাজ তোমার বাবায় করলো কেন, দাদায় করলো কেন, বর দাদায় করলো কেন? যারা ফতুয়াটা দিছে আমরা চিনি না কোন দরবারের পুত্র, জানি না ওর বাড়ি কই, ওর বয়স কত, তো তোর চন্দ্র গোষ্ঠী তো কোরআনের অর্থ না জেনে পড়ে কবরে গেল, তাদের কি উপায় হবে কবর থেকে উঠাইয়া কালেমা পড়া? এরপরে কি ফতুয়া দেয়? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমা কুফরি। যারা এ কালেমা পড়বে তারা কাফেরের কাজ করবে। ওই মৌলবীকে জিজ্ঞাসা করো, তোমার দাদা দাদি নানা নানি চোদ্দ গোষ্ঠী কি কাফের হয়া বললো নাকি, তারাও তো এই কালেমা পড়েছে? আমরা ভালো করে চিনি তুমি কোন দরবারের কুতুব শাহ, আজকে কি তুমি খুলুসের সাথে কথা বলো নাকি ফুলুসের জন্য কথা বলো? খুলুস আর ফুলুস, খুলুস মানে ইখলাস আর ফুলুস মানে টাকার দান্দা। এখন কি তুমি খুলুসের বয়ান করো নাকি ফুলুসের বয়ান করো? খুলুসিয়াতের বয়ান নাকি ফুলুসিয়াত? তোমাকে কি টাকায় আকৃষ্ট করে ফেললো নাকি? এক সময় হকের পক্ষে আওয়াজ, হঠাৎ করে এখন দেখি ঘুরেয়া গেল, পাগড়ি বানলেও নাকি এটা আবার পেছনে লেস থাকে, লেস। চিন্তা করেন পাগড়ির মাথা বাড়ায় থাকবে, এটাতে লেজের সাথে তুলনা যায়, কুকুরের যেমন লেজ থাকে পাগড়ির এমন লেজ। এই বয়ানটা দিছে নিজেদের টাইটাকে হালাল করার জন্য, নিজেদের টাইকে হালাল করার জন্য। এরে নবীর উন্নতের দল, সূরা আসরের মধ্যে আল্লাহ বললেন সব ইনসান জাহান্নামে যাবে, চার গুণ আলা জান্নাতে যাবে। এক নম্বরে ঈমান, দুই নম্বরে নেক আমল, তিন নম্বরে সৎ কাজে রাজে, চার নম্বরে অসৎ কাজে নিষেধ। প্রথম দুইটা বান্দার সাথে আল্লাহর এটা কালেকশন তৈরি করে নাও, নিজের ঈমান আর আমলটা ঠিক করলেই জান্নাত পাবা না। আল্লাহ তাআলা এক দেশে জিব্রাইল আমিনকে পাঠায় বললে ওই দেশের মানুষ এত পাপের কাজ করে সবাই যে ধ্বংস করে দাও। জিব্রাইল আমিন এসে দেখেন ওই এলাকায় এক বুজুর্গ এবাদত করে গোপন ভাবে। জিব্রাইল আমিন বললেন ও আল্লাহ, এই বুজুর্গের কি উপায় হবে? আল্লাহ অর্ডার করলেন এই বুজুর্গরেও ধ্বংস করে দাও, কারণ সে নিজে ইমান আমল ঠিক রাখছে, অন্যকে ইমান আমলের দাওয়াত দেয় নাই, তাকে সহ ধ্বংস করে দাও। এই বলিয়ম দাও ভাইয়েরা আমার, তাহলে আগে নিজের ইমান আমল ঠিক করো, তারপরে অন্যকে দাওয়াত দাও। নিজের মাথার চুলগুলো মদিনার তরিকায় নাই, দাড়িটা নবীর তরিকায় নাই,
পোশাকটা নবীর তরিকায় নাই। এই বান্দা সারা দেশের মধ্যে ইসলাম কায়েম করবে তার মানে হলো ক্ষমতার লোভী। তুমি দেশের মধ্যে ইসলাম কায়েম করবা, এত তোমার মায়া, তোমার মাথায় ইসলাম নাই কেন? চুলগুলো ক্রিকেটারের তরিকায় রাখলা কেন বাপ্পার? তুমি সুন্নি হইলে বাপ্পার কেরে? সুদের টাকায় যারা ব্যবসা করে আসেনি, নিজের আপন মায়ের সাথে জিনা করার গুনাহ কামাই করে, এমন গুনাগার যদি বলে আমরা নবীর প্রিয় আসে, তো বাপ্পার কে হবে জানায় দাও। কোন তরিকা টরিকা বুঝলাম না, নবীজির তরিকায় পাঁচক্ত নামাজ আসেনি, নবীর থেকে বড় পীর এই জমিনে কেউ আছে? অতীতে কেউ ছিল? আমার নবী যদি পাঁচক্ত নামাজ পড়তে পারে, উম্মতেরা বলো তুমি কোন পীরের শরত নিলা যে পাঁচক্ত নামাজ পড়া লাগবে না? সব তরিকা বাদ দিলাম, আমার নবীর তরিকায় যদি বলো পাঁচক্ত নামাজ আছে, আমার নবী পাঁচক্ত নামাজ আদায় করেছেন, বলো তুমি নবীর উম্মত দাবি করলে কেন পাঁচক্ত নামাজ পড়ো না? এই শাহজালালের ভক্ত বলো শাহজালাল কি দাড়ি রাখেন নাই? তাহলে ভক্তরা তোমাদের দাড়ি নাই কেন? শাহজালাল কি পাঁচক্ত নামাজ পড়েন নাই? বলো তো ভক্তরা তোমরা কেন পড়ো না? খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাই, যার শানে তোমরা ওরস করো, মাহফিল করো, রুহের মাগফিরাত দাও নাই। আমাকে একদলে দাওয়াত দিতে গেল, কি ব্যাপার বলে, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরির স্মরণে ওয়াজ করবো, ওয়াজ ঢাকার কোনো এক জায়গায়। আমি বললাম কেন বলে আমরা তার ভক্ত? আমি বললাম খাজা মঈনুদ্দিন চিশতির কি দাড়ি ছিল? নি বলেছিল, তোমগোটা নাই কেন? খাজা মঈনুদ্দিন চিশতি পাঁচক্ত নামাজ পড়ছেন কি পড়েন নাই? তোমরা পড়ো না কেন? তোমরা যদি ভক্ত দাবি করো, তোমাদের দ্বারা খাজা মঈনুদ্দিনের বদনাম হয়, তোমরা আজকে থেকে তওবা করো, আর কোনদিন খাজা মঈনুদ্দিনের ভক্ত দাবি করিও না। কারণ এই জমিনের মধ্যে শাহজালাল শাহ পরান শাহ আলী খানজাহানা আলী এবং খাজা মঈনুদ্দিন চিশতি বরফির আব্দুল কাদের জিনানি, এদের ভক্ত যদি জমিনে কেউ থাকে, একুরের ভক্ত হলাম আমরা টুপিওয়ালা দাড়িওয়ালা। যাদের দাড়ি নাই টুপি নাই তারা ভক্তের নামের টাক্কা ধোকাবাজ ভন্ড। এরা ওয়াজ কুরুনির নামে স্মরণে মাহফিল করে, ওয়াজ কুরুনির স্মরণে মাহফিল, ওয়াজ কুরুনি নবীর মায়ায় দাঁত ফালাইছে, তোমাকে দাঁত এখনো আছে কেন? চিন্তা করেন বাপ্পার কাকে বলে? শাহজালাল রহমতুল্লাহ আলাই নামাজ পড়ছেননি, বিড়ি টানছেন, গাঞ্জা খাইছেন, অথচ তার মাজারে গাঞ্জা চলে কেন, বিড়ি চলে কেন, গানবাজনা চলে কেন, বেপর্দা চলে কেন? শাহজালাল রহমতুল্লাহ আলাই আল্লাহর মহব্বতে জীবনে বিবাহই করেন নাই, তো কিছু গাঞ্জাখর আছে ওই দরবারে, এরাও বিয়া করেনি। এরা যে কি করে এটার বয়ানে বলার কোনো ভাষা নাই। আল্লাহ হেদায়াত দান করুন, আমিন। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আপনাদের খারাপ লাগে নাকি? চিন্তা করেন, পীরের বিরুদ্ধে গেল এই জন্য মাথা গরম? হ্যাঁ, ওরে আল্লাহর বান্দা আমি পীরের বিরুদ্ধে বলিনি, আমিও তো পীরের একজন ভক্ত, আল্লাহওয়ালা ভক্ত, তবে আমার সব কথার মূল কথা আমার আল্লাহ আপন, নবী আপন, তারপরে অন্যরা আপন। আমি আমার পীরকে মানব ততক্ষণ যদি দেখি আমার পীর নবীর সুন্নাত মানে। যেই পীর নবীর সুন্নাত মানে না, সে নবীর যেমন দুশ্মন আমারও। পুরুষের জন্য স্বর্ণের আংটি পরা হালাল না হারাম? পুরুষের জন্য স্বর্ণের চেইন পরা হালাল না হারাম? এক কথায় পুরুষেরা স্বর্ণ ব্যবহার করা হালাল না হারাম? আমি দেখেছি এই জগতে বহু পীর সাহেবের আঙ্গুলের মধ্যে স্বর্ণের আংটি, গলায় স্বর্ণের চেইন,
তাহলে বোঝা গেল এই এক নম্বরে নবীর তরিকার বিরুদ্ধে চলল, যে নবী মানে না আসে পীর হবে দূরের কথা, মুসলমান কিনা তদন্ত করা দরকার। দুনিয়া পে খবর হায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হায়, নুনি গুয়াম কে আজ দুনিয়া জুদা বাস, বহার কারে কে বাসি বা খুদা বাস। এরে নবীর উম্মতির দল, এই পীরের কত ঘন্টা এই পীরের নামে এই দেশে চলে। মাঝে মাঝে মিডিয়ার ভাইয়েরা অনেক সময় সাংবাদিক ভাইয়েরা ধৈর্য ধৈর্য উন্মতের জানায় দেয় ভণ্ডদের ভণ্ডামি দেখায় না, ওই শাহালির মাজারে কি হয় তারা দেখায়, অমুক ল্যাংটার দরবারে কি হয় দেখায়, কি ভণ্ডামি চলতেছে গাঞ্জা খাওয়ার ভণ্ডামি। এরে নবীর উম্মত কেউ ভাবিও না যে আমি পীরের বিরোধী, না না, শাহজালাল বড় একজন আল্লাহওয়ালা, শাহ পরান শাহ মাখদুম শাহ আলী খান জাহান আলী বড় বড় আল্লাহওয়ালা। এরে নবীর উম্মতের দল, এদের বিরোধিতা করি না, বরং এদের দরবারে বয়ে যারা বেপর্দায় চলে গাঞ্জা খায় বদনাম করো, তোমাদের বিরুদ্ধে কথা বলতেই হবে। ভাইরা আমার, কি বুঝলেন আমি পীরের বিরুদ্ধে না, আমরা নবী আমাদের আপন, আল্লাহ আপন, এর সাথে যারা মিল থাকবে তারা আমাদের আপন, নবীর লাইনে যারা নাই তারা আমাদের দুশ্মন, এটা ঠিক আছে। এরে নবীর উন্নতির দান, ওয়াল আসরি সূরা জানায় দিল সব ইনসান জাহান্নামে যাবে, চার গুণা মানুষ জান্নাতে যাবে। আল্লাহ এই কথাগুলো বলতে গিয়ে শপথ করলেন আসরের উপরে, আসরন শব্দের উপরে শপথ করলেন, মানে আসর মানে দামি একটা সম্পদ। কেমন সম্পদ? মুফাসসিরিনে কেরাম আসরের অনেক শব্দের অর্থ লেখছেন, এর মধ্যে দুইটা অর্থ আমি অল্প সময় শুনাই। আসরন শব্দের এক অর্থ হলো সময়, ওয়াল আসরের অর্থ হলো সময়ের শপথ। আল্লাহ সময়ের শপথ করে বুঝাইলেন সময় বড় দামি একটা সম্পদ, সময়টারে মূল্যায়ন করো, কাজে লাগাও, যারা কাজে লাগাবে দুনিয়ার লাইনে হোক আখেরাতের লাইনে হোক, জিরো থেকে বান্দা হিরো হয়ে যাবে দুনিয়ার লাইনে, সময়টারে কাজে লাগাও। সময় কিন্তু বেশি আর বাকি নাই, কোথায় গেল আত্মীয়, কোথায় মা, কোথায় বাবা, কোথায় বন্ধু আর বান্ধব, একটু চিন্তা করার মুসলমান, সময়টারে কাজে লাগাও, আল্লাহর কাছে সময়টারে কাজে লাগানোর জন্য দোয়া করো। স্কুল কলেজ ভার্সিটিতে যে যুবকরা লেখাপড়া করো, যাদের লেখা ইংরেজি বই পড়ো, যাদের লেখা ইতিহাস পড়ো, জ্যামিতি পড়ো, অঙ্ক পড়ো, একটু চিন্তা কর যেই বইটা লেখার কারণে তার বইটা সারা বাংলাদেশের কলেজে চলে, ওই লোকটা যে বই লেখলো তার সময় কত মূল্যায়ন করেছে, যে ব্যক্তি সময়টারে মূল্যায়ন করার কারণে আজকে তার লেখা বইটা সব কলেজে কবুল হয়ে গেল, সব ছাত্ররা পড়ার জন্য পাগল। আজকে সারা দুনিয়ার মধ্যে তাকায় দেখো নবীর আদর্শ বিবর্জিত, অনেক মানুষ একটা শ্রেণী আব্রাহাম লিঙ্কনের জন্য জীবন দিয়া গণতন্ত্র পালন করে, অনেকে আব্রাহাম লিঙ্কনকে দেখে নাই, কারণটা কি ওই লোকটাকে না দেখে পাগল কেন? ওই লোকটা সময়টারে মূল্যায়ন করার কারণে দুনিয়ার লাইনে সবার কাছে সে মূল্যায়ন হয়ে গেল। এই রকম পেলেটোর আদর্শ, মাও সেতুংয়ের আদর্শ, আব্রাহাম লিঙ্কনের আদর্শ, লেনিন ও কার্ল মার্ক্সের আদর্শ মানেওয়ালা জমিনের এক শ্রেণী আছে, এরা ওই লোকটাকে মানে কেন? লোকটা দুনিয়ার লাইনে সময়টারে কাজে লাগাইলো, যে কারণে তার দাম সবার কাছে বেড়ে গেল। এরে নবীর উম্মতের দল, 11 মাস বান্দা দোকানদারি করে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত কর্মচারী একজন, যত লাভবান হয় 11 মাস, কিন্তু এর থেকে তিন গুণ বেশি লাভবান হয় শুধু রমাজানের এক মাসে। কারণটা কি? ওই সময় আগের মতো দোকানের সময় কম দেয় না, বরং সময় বাড়াইয়া, আগে দোকান খুলতো সকাল 8টা থেকে রাত 8টা, আর এখন 24টা ঘন্টা দোকান খোলা। আগে 11 মাসে কর্মচারী একজন, এখন দোকানে কর্মচারী হলো 5 জন। সময়টারে যত কাজে লাগাইলো তার জীবনটারে ততই উন্নতর দিয়ে নিয়ে গেল। আখেরাতের লাইনও এভাবে কাজে লাগাও, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 1 ওয়াক্ত নামাজ ফজরের 4 রাকাত নামাজ, এই নামাজ পড়তে তোমার 20 মিনিটের বেশি লাগবে না, এরপর আরো
10 মিনিট লাগায় দিলাম আধা ঘন্টা একা বক্ত নামাজে যদি আধা ঘন্টা সময় যায় হিসাব করে বলেন পাঁচ ওয়াক্ত নামাজে কত টাইম যাবে আড়াই ঘন্টা সময় দিয়ে যদি বান্দা পাঁচ বেলার নামাজ পড়ো আল্লাহ কয় নবী উম্মতেরে জানায় দেন আমি আল্লাহ শুধু আড়াই ঘন্টার সওয়াব দেব না ২৪ ঘন্টাকে আমি নেকের পাল্লায় ওজন দিয়া ৫০ ওয়াক্ত নামাজের সওয়াব দিয়া দিব সুসুতি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন বছরে একবার মাসে একবার না দৈনিক পাঁচবার দেখবেন একদল মুসলমান মসজিদের মধ্যে নামাজে যায় খুতবা যখন চলে তখন ঢুকে খুতবার সময় কেউ একটু আগে গেলে চার রাকাত সুন্নাত পড়ে কিন্তু যারা শেষের দিকে যায় চার রাকাত যাই পারলো না পারলো আবার ইমাম খতিব সাহেব সালাম ফিরানো মাত্র আবার দৌড় মারলো অথচ সালামের পরে আরো চার রাকাত সুন্নাত পড়া লাগবে না পড়লে গুনাহ হবে কারণ দশ রাকাত নামাজের কম পড়া যাবে না মুসাফিরের মাসালা ভিন্ন কথা কিন্তু যারা জুমার মসজিদে যায় তাকায় দেখবে খতিব সাহেবের সালামের পরে শত শত মুসল্লি নামাজ থেকে বের হয়ে চলে যায় সুন্নাতের পরে কপাল কত খারাপ অর্ধেক সওয়াব আর অর্ধেক গুনাহ নিয়া যায় অথচ চার রাকাত সুন্নাত পড়তে চার মিনিটও লাগে না আল্লাহর নবী কত সুন্দর সুযোগ দিলেন এরে নবীর উম্মতের দল আল্লাহর নবীর উম্মতেরা যত ফ্যাসিলিটি পাইল এই ফ্যাসিলিটি অন্য কোন নবীও পায় না উম্মতেরাও পায় না এরে নবীর উম্মত রহমাতুল লিল আলামিন বলেন কোন উম্মত যদি এশার নামাজ জামাতে পড়ে ঘুমায় ঘুম থেকে উঠে যদি আবার ফজরের নামাজ আদায় করে নাও ঘুমাইয়া যেই সময়টারে কাটাইলা ওই সময়টাকেও আল্লাহ নেকের পাল্লায় ওজন দিয়া দিবে একটুখানি নেকের তরে রোজা হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে ছেলে বাবার আগেতে আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত ঠিকানা ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও আহনবী বেনামাজির শাফাআত করিবেন না ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা কত অক্ত নামাজ নবী আমার অসুস্থ হয়ে গেছে নামাজ যাইতে বড় কষ্ট হচ্ছে দুইজন সাহাবীর কাঁধে ভর করে নবী শেষ পর্যন্ত জামাতে শরীক হয়ে গেলেন আমার নবী পাঁচ অক্ত নামাজ পড়ে ওরে দুনিয়ার মানুষ যত বিপদ হোক না কেন দাঁড়াইয়া নামাজ পড়তে যদি তুমি পারো না পারো ব্যর্থ হয়ে যাও অন্তত বসে বসে নামাজ পড়ো বসিয়াও যদি শক্তি না থাকে শুয়া শুয়া তুমি নামাজ আদায় করো হাত পা যদি নাড়াইতে না পারো তুমি ইশারায় নামাজ পড়ো চোখের ইশারায় তারপর নামাজ বাদ দেওয়া যাবে না সমুদ্রের মধ্যে চলতেছো আল্লাহ না করুন হঠাৎ তুফানে পড়ে গেছো
তুফানে তোমার জাহাজ ডুবিয়ে গেছে, তোমার এখনো হুঁশ আছে, তুমি নদীর সাগরের মধ্যে সাঁতরাইতেছো, এমন সময় যদি তোমার হুঁশ আসে, তুমি নামাজের টাইম আসছে যদি মনে মনে আসিয়াই যায়, ওই নদীর মধ্যে বয়া ইশারায় নামাজ পড়ো, তারপর নামাজ বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। মায়ের গর্ভ থেকে বাচ্চা প্রসব হবে, মাথাটা বের হলো, বাকি অংশ এখনো বের হয় নাই। এমন অবস্থায় মায়ের যদি জ্ঞান হুঁশ থাকে, তখন মাতার বাচ্চার মাথাটা গর্তে রাখিয়া তারপর ইশারায় নামাজ পড়া লাগবে, এরপর নামাজ বাদ দেওয়া যাবে না। রাহমাতুল্লিল আলামিন বলেন, কাফের আর মুসলমানের মধ্যে পার্থক্য হলো নামাজ, কাফেরেরা নামাজ পড়বে না, মুসলমানেরা নামাজ পড়বে। কিয়ামতের ময়দানে আল্লাহর নবী বলেন নামাজের হিসাব নেওয়া হবে সর্বপ্রথম। আল্লাহর নবী অন্য হাদিসে বলেন নামাজ হলো জান্নাতের চাবি, তো চাবি পাইলাম নামাজ, তালা হলো তোমার ঈমান। এরে নবীর উম্মতের দল, আজকে নামাজই পাওয়া যায় না, আবার নামাজ করার মধ্যে ফ্যাশন শুরু হয়ে গেল, চেয়ার ছাড়া নামাজ করা যায় না। যারা চেয়ারে বসে নামাজ পড়ে তাকাইয়া দেখবেন তারা অধিকাংশ টাইম ঘুমের মধ্যে থাকে। চেয়ারে বসিয়া যদি কেউ নামাজ পড়ে, সন্দেহ অনেকের ওযু চলে যাবে, যার ওযু থাকবে না তার নামাজ হবে না, যার নামাজ চলবে না তার কিছুই দুনিয়াতে থাকবে না। অতএব যদি কারো একেবারে মাথায় ব্যথা, হাঁটুতে ব্যথা, তুমি হাঁটুটা পাকা করতে না পারলে কেবলার দিকে পাও দুইটা সোজা করে দাও, এরপরে মাটির মধ্যে বসে যাও, এরপরে সামনে বালি দাও অথবা টুল দিয়া তারপর সেজদা দাও, তারপর হচ্ছে আর টেবিলে বসিয়া ফ্যাশন করিও না, আল্লাহর কাছে মাথা নত করে দাও। আল্লাহর মহব্বত নিয়া নিজেরে যত শুকর মনে করবা তত আল্লাহর কাছে তোমার দাম বেড়ে যাবে। হ্যাঁ, একান্ত যদি কাউকে বয়ানে না ধরে মাস্তানি করে গায়ের জোরে যদি কেউ চেয়ারের সিস্টেমে বসতে চাও, তাহলে আমি বলবো হয়তো একটা টুলের মতো ব্যবস্থা করে বসো, কিন্তু হেলান দেওয়ার ব্যবস্থা করিও না। কারণ হেলান দেওয়া জিনিসে যদি বসিয়া থাকো, আমি প্রায় তাকায় দেখতেছি তারা ঘুমায় 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 টক্করায় পড়ে যায়, মাঝে মাঝে তন্দ্রাচ্ছন্ন হয়, অজু থাকে না বললেও তারা মেজাজ গরম করে ফেলে। অধিকাংশের অজু থানা থাকলে নামাজ মোটেও হবে না। জোর জার বলল তার, কে কাকে বলবে, কে কার কথা মানবে? এই বয়ান কোন ইমাম সব মসজিদে দিলে ইমামতি থাকবে কিনা সন্দেহ। বাকবারে ভরে গেছে সমাজ, শিয়ালের হাতে মুরগি আমানত যাওয়া যেমন বোকামি, ধর্মীয় চাবি বেনামাজির হাতে দেওয়াও তেমন বোকামি। ভাইরা আমার অনুরোধ করে বলছি মুমিন, আল্লাহ পাক বলে সময়ের শপথ, সময়টারে কাজে লাগাও রে বান্দা। আল্লাহওয়ালারা সময়টারে কাজে লাগাইছে, যে কারণে তাদের লেখা কিতাব আমরা পড়িয়াও শেষ করতে পারি না, তিনজনের হায়াতেও কুড়ায় না। এরে নবীর উম্মতের দল, আজকে যে সমস্ত আল্লাহওয়ালাদের নাম নিয়ে আমরা এত বয়ান করি, শাহজালাল, শাহফরান, শাহ ওলিউল্লাহ, মুহাদ্দিস দেহলভী, এদের এত নাম কেন? টাকাওয়ালা বাড়িওয়ালা ছিল না? না, এদের বাড়িও ছিল না, টাকাও ছিল না। এদের এত সুনাম হওয়ার পেছনে কারণ হলো সময়টারে তারা কাজে লাগাইল, যে কারণে আর সারা দুনিয়ার মানুষের কাছে তাদের দাম বেড়ে গেল। সময়টারে কাজে লাগাও, আল্লাহ এজন্য সময়ের সফর করলেন। ওয়াল আসর, একটা অর্থ গেল, দুই নম্বর অর্থ আসর, অর্থ হলো আসরের নামাজ, অর্থ কি হলো? ওয়াল আসর, আসরের নামাজের সফর। আসরের নামাজের সফর কেন করলেন? আল্লাহ তাআলা অন্য আয়াতে তার ব্যাখ্যা বলেন, হাফিজু আলা সালাওয়াত ওয়াস সালাতি মুস্তাফ, সমস্ত নামাজের হেফাজত করো, বিশেষ করে রাত আর দিনের মধ্যবর্তী নামাজের হেফাজত করো। ওই মধ্যবর্তী নামাজ হলো আসরের নামাজ, কারণ ওই সময় দিনের ডিউটি করনেওয়ালা ফেরেশতা বিদায় নেয়, রাতের ডিউটি করনেওয়ালা ফেরেশতারা আবার হিসাব শুরু করে। দল ফেরেশতা যারা বিদায় নেয় তারা আমলনামা লিখে গেল আসরের নামাজের লোকগুলো ভালো, যারা আবার ডিউটি হাতে নিল তারা আয়েশা লেখে নামাজ রত বান্দাগুলো তোমার দরবারে আমাদের চোখে বড় ভালো। দল ফেরেশতা সাক্ষী দিয়া দিল আসরের নামাজে যারা আছে তাদের মতো ভালো আর কেউ না। এরে নবীর উম্মতের দল,
শয়তানের ধোকায় পড়ে অন্যায় করেছো, আল্লাহর কাছে তওবা করো আর নামাজ ছাড়িও না রে ভাই। পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা, ঘরের থেকে মসজিদে যেয়ে নামাজ পড়ো, আরো বেশি সওয়াব। পাঁচ ওয়াক্ত নামাজের মসজিদের থেকে জুমার মসজিদে নামাজ পড়লে আরো সওয়াব। আর অন্য মসজিদ থেকে বাইতুল্লাহ গিয়া যদি এক রাকাত নামাজ পড়ো, এক লক্ষ রাকাত নামাজের সওয়াব। মদিনার নবীর রওজা বাই মসজিদে নববীতে নামাজ পড়লে এক রাকাতে 50, অন্য হাদিস আছে 1000 রাকাত নামাজের সওয়াব। বাইতুল মাকদিস মুসলমানের প্রথম কিবলায় নামাজ পড়লে 1 রাকাত নামাজে 50,000 রাকাত নামাজের সওয়াব। অতএব এতদিন যারা নামাজ পড়ো নাই, কোন পীর বুঝি না, তরিকা বুঝি না, নবীজির দিকে তাকাইয়া তারপরে দেখো নবীর তরিকায় নামাজ পাশ তো লাগবে। একত্ব নামাজ বাদ দেওয়ার উপায় নাই, তওবা করো, আল্লাহ আজকে থেকে একত্ব নামাজ আর ছাড়বো না, আজকে থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো, নবীর তরিকা অনুযায়ী জীবন ধারে চালাবো, আল্লাহওয়ালাদের সহবতে থাকবো, কাউকে গালাগালি করবো না, আলেমদের বিরোধিতা করবো না, মা বাবার খেদমত করে দোয়া নিয়ে সহিভাবে কোরআনটা শিখার জন্য চেষ্টা করবো। আল্লাহ দরবারে যদি তওবা করার নিয়ত হয়, হাতি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও, ওহায় মালিক আমাদের তওবা কবুল করে নেন, আমাদের তওবার উপরে মজবুত হয়ে চলার মতো তৌফিক দান করেন, আমিন।